Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk our most important topic. Today's topic, board question prepositions. Today I will clarify only two board question prepositions. Dinajpur Board 2016, Jashore Board 2016. Let's get started and enjoy the class. আজকে আমরা এইচএসসি দিনাজপুর বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016 এই দুটি বোর্ড কোশ্চেন বিস্তারিত আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ আশা করি এই আলোচনার পরে তোমার প্রিপজিশন এই দুটি বোর্ডের আর কোনো সমস্যা থাকবে না আর কোশ্চেন নাম্বার এখান থাকে 2 এ আর মার্কস থাকে তোমার 5 গ্যাপ থাকে 10 প্রত্যেকটি গ্যাপের জন্য মার্কস থাকবে হাফ করে আর এটিকে পারার জন্য তুমি দুটি বিষয় অ্যাপ্লাই করবে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন চ্যাপ্টারটি ভালো করে মুখস্থ করবে আরেকটি হচ্ছে মিনিং অফ এ সেন্টেন্স অর্থাৎ বাক্যের কিছু মিনিং তোমাকে বুঝতে হবে সর্বোপরি আমি বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন চ্যাপ্টারটা হুবহু মুখস্থ করতে হবে এমন নয় তুমি কয়েকবার মাঝে মাঝে পড়বে যাতে তুমি স্মরণ করতে পারো যে এটার পরে এই প্রিপজিশন দিলে বাক্যটি কারেক্ট হবে কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অন্য কোনো প্রিপজিশন দিয়ে সেটিকে অ্যাপ্লাই করা যাবে না যেটা ওখানে নেবে সেটাই বসাতে হবে তো চলো আমরা আজকে দিনাজপুর বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2016 এই বোর্ড কোশ্চেন দুটি প্র্যাকটিস করি দিনাজপুর বোর্ড 2016 এখন আমরা যে প্রিপজিশনটি দুটি বোর্ডে দেখব সেটি হচ্ছে একটা দিনাজপুর বোর্ড 2016 আর যশোর বোর্ড 2016 চলো আমরা দেরি না করে সেগুলো দেখি এক নম্বর প্রশ্নটি যেটা বলছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপজিশনস এখানে 0.5 × 10 = 5 মার্কস অর্থাৎ 10টি গ্যাপ থাকবে আর মার্কস থাকবে 5 প্রত্যেকটি গ্যাপের জন্য মার্কস থাকবে 0.5 করে গ্রিন হাউস ইফেক্ট আর এখানে তোমাদের গ্যাদারটা আমি বলে রাখি আমি বাংলা অর্থ বলে দেব এবং কোনটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং কোনটি অ্যাপ্রোপ্রিয়েট নয় সেটিও ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে Greenhouse effect is the gradual warming. Greenhouse প্রভাবটা is the gradual warming. ধারাবাহিক একটা উষ্ণ বা তাপ বৃদ্ধি gradual warming of the air surrounding the earth. Of the air surrounding the earth. পৃথিবীতে তোমার বাতাসে যে ধারাবাহিক যে তোমার উষ্ণ বা তাপ বৃদ্ধি সেটাকে আমরা বলছি greenhouse effect as a result of heat being trapped by environment pollution. আর এটা কেন হচ্ছে এটা হচ্ছে তোমার বলা হচ্ছে যে as a result of heat being trapped তাপটাকে আটকা পড়ে যাচ্ছে বা environment pollution কিসের কারণে পরিবেশ দূষণের কারণে এই তাপটা আটকা পড়ে যাচ্ছে this is exemplified এটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে by the destruction and burning down of tropical rainforest by the destruction and burning down ধ্বংস এবং বার্নিং পুরানো অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে সেটা ধ্বংস এবং পুরানোর ফলে এটা বলতে পারি যে এই কারণে হচ্ছে আর কি বাই ট্রাফিক দ্যাট ক্লগস আপ মানে আবদ্ধ হয়ে যায় আটকে যাওয়া ক্লগ আটকানো দ্যাট ক্লগস আপ সিটি স্টেটস বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি আর দ্রুত তোমার শিল্প কলকারখানা যে বৃদ্ধি পাচ্ছে এর কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে দ্য ইউজ অফ ক্লোরোফ্লোরোকার্বনস সিএফসি ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস আর তোমার কমার্শিয়াল যে তোমার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্যাকেজিং করার ফলেও কিন্তু এই বাড়তেছে তোমার দূষণ বাড়তেছে দ্য ইউজ অফ ডিটারজেন্টস ব্যবহার লাইক ওয়াশিং আপ লিকুইডস অ্যান্ড সো ওয়ান এটা একটা ফ্রেজ আরও কত কী তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম দিনাজপুর বোর্ড 2016 বেশ কিছু প্রিপজিশন রয়েছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর কিছু প্রিপজিশন রয়েছে তোমার বাক্যের অর্থের উপর বেস করে আমাদেরকে এটি করতে হয়েছে যেমন এখানে শো অন একটা ফ্রেজ এবার আমরা পরবর্তী যে বোর্ড রয়েছে যশোর বোর্ড 2016 সেটি একটু দেখি যশোর বোর্ড 2016 Complete the text with suitable prepositions. এখানেও মার্কস থাকছে তোমার 0.5 × 10 অর্থাৎ একই সিস্টেম এবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তোমার প্রিপজিশন যেটি বোর্ডে এসেছিল যশোর বোর্ড 2016-তে আশা করি এটা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে বলা হচ্ছে টিচার ইজ অ্যান আর্কিটেক্ট একজন শিক্ষক হচ্ছেন আর্কিটেক্ট, স্থপতি অফ আ নেশন, একটা জাতির নির্মাতা। কার কথা বলা যায়? শিক্ষকের কথা বলা যায়, আর্কিটেক্ট অফ আ নেশন। হি প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল, তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইন অথবা ফর বিল্ডিং অফ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি গঠনের ক্ষেত্রে। ইন অথবা ফর, ইন বিল্ডিং আপ অথবা ফর বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। হি ডিসপেলস, তিনি দূরীভূত করেন দ্য ডার্কনেস, অজ্ঞতা, মূর্খতা অফ ইগনোরেন্স, মূর্খতা অফ ইগনোরেন্স ফ্রম দ্য লট অফ এ নেশন, ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম দ্য লট অফ আ নেশন, একটা জাতির ভাগ্য থেকে তিনি অন্ধকারাচ্ছন্ন মূর্খতা দূরীভূত করেন। ডিসপেল হচ্ছে দূরীভূত করা। হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক, তিনি একজন হচ্ছেন অ্যাক্টর, অভিনেতা। সো টু স্পিক বলতে গেলে হি হ্যাজ টু সুইচ হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং টু, এই যে অ্যাকর্ডিং টু, এই টুটা কিন্তু তোমার এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু মানে অনুসারে। দ্য নিড অফ হিজ অডিয়েন্স, হুইচ ইজ হিজ ক্লাস। আচ্ছা, হি ইজ এ ক্লিয়ার স্পিকার, তিনি একজন স্পষ্ট বক্তা। উইথ এ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, যার কি এ গুড ভালো, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্লিজিং ভয়েস বেশ মনোমুগ্ধকর কণ্ঠস্বর মানে কণ্ঠ। হুইচ ইজ আন্ডার বা উইদিন হিজ কন্ট্রোল, আন্ডার হিজ কন্ট্রোল যেটা তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অথবা উইদিন হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। হি ডাজ নট সিট মোশনলেস, তিনি মোশনলেস মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় বসে থাকে না। বিফোর অথবা ইন অথবা ইন ফ্রন্ট অফ, আমরা যে কোনো একটি অবস্থা, বিফোর হিজ ক্লাস অথবা ইন হিজ ক্লাস অথবা ইন ফ্রন্ট অফ হিজ ক্লাস, তিনি তার ক্লাসে কিন্তু ইনঅ্যাক্টিভ পজিশনে থাকেন না, সবসময় অ্যাক্টিভ অ্যাক্টরের মতো থাকেন। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, প্রত্যেকের কিছু মূল্যবান বিষয় থেকে থাকে। ইন বা উইদিন হিম, ইন অথবা উইদিন হিম, ইন ইন হিম অথবা উইদিন হিম। এ গুড টিচার ডিসকাভার্স দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, এ গুড টিচার ডিসকভার, একজন ভালো শিক্ষক আবিষ্কার করে থাকে দ্য ট্রেজার হিডেন, ট্রেজার হচ্ছে সম্পদ, হিডেন হচ্ছে সুপ্ত, সুপ্ত সম্পদ, সুপ্ত প্রতিভা, ইনসাইড ইচ স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর তোমার যে সুপ্ত প্রতিভা সেটাকে তিনি জাগিয়ে তোলেন। হি অলসো ওয়ান্টস, তিনি আরও চান দ্য স্টুডেন্টস হ্যাপি, ছেলেমেয়েদেরকে সুখী করতে, শিক্ষার্থীদের সুখী করতে। অ্যান্ড ফর দিস, এই কারণেই হি কিপস দেম বি, যাদেরকে ব্যস্ত রাখেন। এ গুড টিচার নেভার হ্যাঙ্কার্স আফটার মানি, একজন আদর্শ শিক্ষক কখনো টাকার বিষয়ে দৌড়ায় না। হ্যাঙ্কার আফটার মানে উচ্চাভিলাষ বা আকাঙ্ক্ষা থাকা, যেটা সেটা। এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন চ্যাপ্টার দেখলাম, সেটা হচ্ছে যশোর বোর্ড 2016। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, আশা করি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। তো এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ক্লাসেও আমার সাথেই থাকবে, এবং ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাই দিবে। আর তোমাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক দাও, একটি কমেন্ট করো, সত্যি সত্যি আমি অনেক অনেক বেশি অনুপ্রাণিত হই, এবং এই অনুপ্রেরণা নিয়ে আবার আমি ভিডিও তৈরি করি। কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আর তোমাদের এই উৎসাহ উদ্দীপনা আমাকে এগুলো তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায়। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে, ইনশাআল্লাহ। I will continue my hard labor to provide those videos which are required to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.